What's up guys, it's Mr. Sabbi and welcome to my YouTube channel. Listen, Sabbi Vlog to show. Kemon achen? Asha kori onek bhalo achen apnara. Ami onek bhalo achi. To ajke ami je vlog ta niye ashlam seta hocche ami shukrobar sara din ki ki kori seta apnaderke ami dekhabo. To sokal 8ta theke rat oi 7-8 porjonto ami ja ja kori seta apnaderke dekhabo. To shobai amader video ta पूरा पूरी দেখবেন তো চলুন আমাদের আজকের এই ব্লগটি শুরু করা যাক তো এই ব্লগে যদি 20 টা লাইক হয় তাহলে আমি দেখাবো যে আমাদের এই আমার বাড়ি এবং মুগ্ধর বাড়ি মিলে কি পশু পাখি আমরা পালি এন্ড ওই ব্লগে যদি 20 টা লাইক হয় তাহলে আমরা দেখাবো যে আমরা মরগন শুক্রবার বাদে শনিবার রবিবার এগুলা দিনে আমরা কিভাবে কি করি তো চলুন আমাদের আজকের এই ব্লগটি শুরু করা যাক লেটস গো তো গাইস আপনারা আমি আপনাদেরকে বললাম যে আজকে আমি শুক্রবার সারা দিন কি করে আপনাদেরকে সেটাই দেখাবো তো শুক্রবার সবার আগে ঘুমের থেকে উঠে আমি চলে আসি ছাদে তো এবারে ছাদে চলে আসলাম তো এখন ছাদে আসে আমি অনেকক্ষণ এখানে মনে করেন যে মিষ্টি রোদ তারপরে এই চারদিকের এই ভিউটা আমি এনজয় করি তো আপনাদেরকে দেখাচ্ছি চিন্তা নেই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো এরপর কি করি আপনারা যদি দেখতে চান তাহলে প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তখন একটু ছাদের ওই পাশে যাই চলেন তো এই ভিডিওতে যদি 20টা লাইক হয় তাহলে আমি আমার নতুন একটা ভিডিও আনবো সেটা হচ্ছে আমি হচ্ছে এমনি দিন মানে এমনি দিন কি করি তো ওকে তো এই যে আমার বাড়ির চারদিক তো কি আর বলবো তো সকালে এসে আমি এখানে ঘোরাঘুরি করে অনেক সময় এখানে আবার টিকটকও করি আরে কাকরে তো অনেক সময় এখানে আসে আমি টিকটক করি বসে থাকি ঘুরে বেড়াই তো দেখেন তো গাইস আমার ছাদে অনেকগুলো গাছ আছে দেখেন গাছ দিয়ে ভর্তি পুরো ছাদ তো আমি সকালে আসে অনেক সময় আবার গাছগুলোকে দেখি তো দেখেন কত সুন্দর সুন্দর গাছ কত কি ধরছে এই যে তো আপনারা গাছে যদি ওষুধ দেন তাহলে দেখেন এই যে আমাদের আমের গাছ তো আমের গাছে কত আম ধরছে মানে মুকুল চলে আসছে আর কি তো আপনারা যাদের যাদের বাসায় গাছ আছে তারা অবশ্যই নিয়মিত সার দিবেন এই যে দেখেন এটার নাম এ আল্লাহ ভাঙে ফেলা যাচ্ছে তো এগুলা গাছে আপনার নিয়মিত সার দিবেন তাহলে ঠিক হয়ে যাবে তাহলে গাছ হবে মানে ফল হবে আর কি তো এই যে আমাদের পেয়ারার গাছে দেখেন কই গেল এই যে দেখেন ফল হওয়া শুরু হয়ে গেছে আমাদের পেয়ারার গাছে সব এরকম সব কটা গাছে এই যে আমের গাছটাও দেখায় এই দেখেন পাতা বের হতে শুরু হয়ে গেছে একদম মুকুল বের হচ্ছে তো আপনারা সব যাদের যাদের বাসায় গাছ আছে অবশ্যই যত্ন দিবেন গাছ এখন তো আমের মুকুল হওয়ার সময় ওষুধ টষুধ দিবেন তো আমি আরো গাছ লাগাচ্ছি লাগানোর পর আপনাদেরকে দেখাবো আমাদের বাসায় কি কি গাছ আছে তো অনেকক্ষণ আগে আসছিলাম এখন শুট করতে করতে দেরি হয়ে গেল তো এখন প্রায় বাজে আপনার 8:30 আমি উঠছি 8টার দিকে তো আমি শুক্রবার অত সকালে উঠি না কিন্তু আজকে ব্লগিং এর জন্য আরো তাড়াতাড়ি উঠলাম আমি শুক্রবার 9টা 10টার দিকে উঠি ওকে তার সঙ্গে ব্লগিং এর জন্য তাড়াতাড়ি উঠছি তো এই যে তো এখন আমি যা করি তো গাইস আমি এখন নিচে যাব আর নিচে যাই আমি এখন যা করি আপনাদেরকে তাই দেখাবো আমি নিচে যেতে যেতে এই জানলাগুলো প্রত্যেকদিন খুলে দেই তো এটা শুধু শুক্রবার না তো আমি একটু বাইরে যাব তো गाइस চলুন এখন বাইরে যাওয়া যাক আমি একটু বাইরে যাই একটু ঘুরে আসি সামনে থেকে তো সেটাই করব আমি এখানে ফেক কিছুই দেখাবো না আমি শুক্রবারে যা যা করি আপনারা তাই দেখতে পাবেন তো লেটস গো গাইস এখন বজলা মাঠের দিকে যাচ্ছি, যেটা আপনাদেরকে আমি ছাদের থেকে দেখাচ্ছিলাম। তো চলুন ঘুরে আসি। তো গাইস বাজলা মাঠের ভিতরে ঢুকে গেলাম। এই যে হচ্ছে আমাদের বিশাল বাজলা মাঠ। তো এখানকার পরিবেশ অনেক সুন্দর। তো গাইস এটা সবাই দেখে নিন, আমি একটু জুম করে দেখাচ্ছি। তো এটাই, এখন আমি বাসায় যাব, ঘোরাঘুরি শেষ। তো এখন বাসায় যা আমি হাত মুখ ধুবো, ধুয়ে খাবো। চলুন যাওয়া যাক। গাইস এই মুহূর্তে খাওয়া দাওয়া শেষ করলাম। এখন আমি হচ্ছে আমার ঘরটা একটু পরিষ্কার করবো, যেটা শুক্রবার করে আমি করে থাকি। শুক্রবারে পরিষ্কার করি এবং সব দিন ময়লা হয়ে যায়। তো এখন আবার যাই, আজকে যাই পরিষ্কার করবো। তো চলুন যাওয়া যাক। ওই যে দেখেন আমার বিছনার অবস্থা পুরা খারাপ। তো আগে জানলাগুলো খুলে দিব। তো এই জানলাটাও এখন খুলে দিব। আমার ঘরটা কিন্তু আলোকিতময় এলাকা হয়ে গেল। এখন বিছানাটা পরিষ্কার করব। তো গাইস এই যে আমার বালিশের কভার আর এই যে আমাদের চাদর, তো এটা এখন লাগাবো। তো চলুন এখন লাগানো যাক। তো গাইস তার আগে দেখেন আমার ঘরটা এত নোংরা, বাবা রে বাবা। আর একটু বেশি লাইট পড়ছে, একটা লাইট কমে দিব। হ্যাঁ এবার ঠিক আছে। তো আমি এখন বিছানা থেকে ওগুলো সব ইয়াগুলো নামাই, তারপর আপনাদের সাথে আর কথা বলতেছি। তো গাইস আমার বিছানা পরিষ্কার করা শেষ। এবার তাও আগে কাছে সুন্দর লাগতেছে। এবার হচ্ছে যেটা একটু মানে মুছবো, যেটা এখানে কাপড় চুপড়। তো তারপরে যে নিচে এটা পরিষ্কার করব, তারপরে আমার ঘরটা অনেক সুন্দর লাগবে। তো এগুলো এখন পরিষ্কার করি। ওকে তো গাইস এখন সুইচ বোর্ডগুলো পরিষ্কার একটু করে দিচ্ছি, এগুলো অনেক ময়লা জমে গেছে। এখানে আমার ঘরের সবচেয়ে বেশি অনলি ফর সুইচ, মানে বোর্ড আর কি। তো গাইস আমি সব পরিষ্কার করতে করতে ভাবলাম, দেখলাম যে এখানে কেন জানো আমার বেলকুনিতে অনেক ময়লা। তো গাইস বেলকুনির ময়লাগুলো দেখা যাচ্ছে না। তো বেলকুনিটা একটু পরিষ্কার করব, তার আগে এগুলো পরিষ্কার করে নিই। তো তো গাইস দেখেন এগুলা সব পরিষ্কার করছি। এখন হচ্ছে আমার পড়ার টেবিলটা বাকি আছে, তো এটা এখন পরিষ্কার করব। তো গাইস আমার পড়ার টেবিল দেখেন একবারে ক্লিন করে ফেলেছি, পুরা ক্লিন দেখেন। তো আস্তে আস্তে তিনটা জিনিস ক্লিন হলে এখন এইটা করব, করে ঘর ক্লিন করলে আমার ঘর শেষ। তো তারপরে বেলকুনিটা করবো। ওকে, তো এখন এটা করা যাক। তো গাইস এটাও কিন্তু শেষ। তো গাইস এটাও কিন্তু আমাদের পরিষ্কার করা শেষ। তো এখন আমি দেখাই যে আমার কি কি পরিষ্কার হলো। এক হলো বিছনা, দুই হলো এটা মানে ড্রেসিং টেবিল, তিন হলো আমার রাইটিং টেবিল, আর চার হলো আমার আলনা। তো এখন আছে আমার বেলকুনি বাকি। তখন আমরা বেলকুনি যাব, যে পাইনে ধুয়ে দিব। এবং হ্যাঁ, আগে বেলকুনি ধোবো, তারপরে এই ময়লা আবর্জনা সব বাহির করব, তাহলে আমার ঘর একদম ক্লিন। তো লেটস গো। তো গাইস এখন আমরা বেলকুনিতে যাব। একটা জিনিস দেখাই, বেলকুনি এখানকার ময়লা তো অবস্থা খারাপ, এখন এগুলো পরিষ্কার করবো। দাঁড়ান দেখাচ্ছি, ওগুলো পুরাটা ময়লা, এই যে দেখেন কত ময়লা, তো এটা দেখা যাচ্ছে না এমনিতে। তো এটা এখন আমি যাই পরিষ্কার করবো, করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন বালু টালু অনেক কিছু আছে, আমাদের বাড়ির কাজ হচ্ছে। তো তো গাইস একটু আগে দেখাইছিলাম ময়লা, এখন আর কোনো ময়লা নেই। তো এখন সব পরিষ্কার করলে আমি এখন শুধু ধুয়ে দিব। তো ওটা ধোয়ার আগে এখন আমি আমার ঘরটা থেকে একদম ময়লাগুলো বাইর করে নিয়ে চলে যাব, তারপর আপনাকে দেখানোর পর ওটা ধুয়ে দিব। ওকে, তো লেটস গো। তো সেটা পরিষ্কার করতেছি। তো এদিকে প্রায় পরিষ্কার, না প্রায় না, পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। এটা পরিষ্কার করে আপনার সাথে আবার কথা বলতেছি। ওকে, তো গাইস এই যে দেখেন পুরা ঘর একবার ক্লিন করছি। আমার ঘর দেখতে পুরো অসাম লাগতেছে, দেখেন কোনো ময়লা কোথাও নাই, তো পুরা ক্লিন। ওকে, এখন খালি বেলকুনি ক্লিন করার পর আমি গোসল করে নামাজে যাব। এখন প্রায় বাজে 12টা। ওকে, তখন গোসল করে নামাজে যাব, প্রায় দুপুর হয়ে গেছে। ওকে, তো আপনাদের নামাজে যাওয়ার সময় আবার আপনাদের সাথে দেখা হবে। হ্যালো গাইস, তো এখন নামাজ পড়তে যাব। এখন অনেকটা বাজে গিয়েছে, তো এখন প্রায় 1:30টার কাছাকাছি, 1:20 বাজে। তো এখন নামাজে যাব। নামাজ থেকে এসে ভাত খায় আবার আমি আবার ব্লগটা শুরু করব। তো আপনারা তো ভাত খাওয়া পর্যন্ত সবই জানেন। এখন নামাজ পড়তে যাবো, আসে ভাত খেয়ে আবার ব্লগটা কন্টিনিউ করব, যে আমি শুক্রবার সারাদিন কী করি। তো তারপরে আমি বিকাল এবং রাতটা দেখাবো। তো এখন নামাজ পড়তে যাই, দেরি হয়ে যাবে। নামাজ পড়ে ভাত খাওয়া আপনার সাথে দেখা হচ্ছে। ওকে, বাই বাই। তো গাইস এখন ছাদে চলে আসলাম অ্যান্ড নামাজ পড়লাম, ভাত খেলাম। তো ছাদে আসার পর এত পরিমাণে রোদ যে ছাদে থাকাই যাবে না। তো এখন আমি যাই ঘুমাবো, শুক্রবারে যেটা করি আমি যাই ঘুমাবো। ঘুমের থেকে উঠে আমি ছাদ আবারও আসবো, তখন আসে একটু কাজ করবো। এই যে গাছগুলা ঠিক করতে হবে, এখানকার গাছগুলা, তো সেগুলো ঠিক করব। এবং রাতে আমি খাই, তারপরেই ঘুমে পড়ি। তো সেটা আপনাদেরকে দেখাবো। তো এখন যাই ঘুমাই, তো দেখা হবে সন্ধ্যাবেলা। ওকে, বাই বাই। তো গাইস আমি আমার আজকের এই ব্লগে দেখানোর চেষ্টা করলাম যে আমি শুক্রবারে কি কি করি। তো এই ব্লগে যদি 20টা লাইক হয়ে যায়, তাহলে আমি পরে একটা ব্লগ আনবো, সেটা হলো আমাদের দুইজনের বাসায় কি কি পশু পাখি আছে সেটা আপনাদেরকে দেখাবো। তো আমাদের আজকের ব্লগ ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগে মুখ দিয়ে আসতে পারলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড হ্যাঁ, প্লিজ লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, তো বাই বাই, খোদা হাফেজ।